আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। বন্যার্থ পরিস্থিতি তৈরি হয়েছে হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনে এবং আরামবাগ শহর প্রথমবার এত ভাবে প্লাবিত হয়েছে। আরামবাগের বেশ কয়েকটি ওয়ার্ড এবং কালীপুরের যে দুটি ওয়ার্ড রয়েছে পুরো কালীপুর প্লাবিত হয়েছে, 12 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ড। এছাড়া দৌলতপুরের কাছে যে ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙন থেকে দৌলতপুর অর্থাৎ 15 নম্বর ওয়ার্ড প্লাবিত হয়েছে, চাঁদুর অর্থাৎ 16 নম্বর ওয়ার্ড প্লাবিত হয়েছে। এছাড়াও একেবারে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা যেটাকে আন্ডিমহল এলাকা বলা হয় 6 নম্বর ওয়ার্ড সেটা প্লাবিত হয়েছে, এবং প্লাবিত হয়েছে আরামবাগ হাসপাতাল মহকুমা হাসপাতালের পিছনটা অর্থাৎ 14 নম্বর ওয়ার্ড নবপল্লী এবং 19 নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন জায়গা। এছাড়া মনসাতলাতে ভাঙন হয়েছে সেই কারণে কিন্তু 2 নম্বর ওয়ার্ড মনসাতলা এবং পারুল 1 নম্বর ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে ছবি, স্নাশিস চক্রবর্তী, অসীমা পাত্র, রামেন্দ্র সিং রায়, মেহবুব রহমানরা এবং উপস্থিত হয়েছেন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে। এছাড়া আরামবাগের নেতৃত্বরা রয়েছে। রান্না করার খাবার যাতে মানুষের হাতে কাছে পৌঁছে দেওয়া যায় সেই রান্নার কাজও চলছে। করবি মান্না হাত লাগিয়েছেন, আপনারা দেখছেন সেই ছবি। এবং আগে থেকে সতর্ক করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে, যে কারণে মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে, কোনো মানুষের মৃত্যু ঘটেনি। যা গোঘাটে ঘটেছে আমরা সে ব্যাপারে পরে আসব। আপনারা দেখছেন এই মুহূর্তে কথায় আছে ছবি কথা বলে, আবারও সেই ছবি আপনারা দেখছেন যেখানে করবি মান্না অর্থাৎ বেচারাম মান্নার স্ত্রী তিনি কিন্তু হাত লাগাচ্ছেন এবং অবশ্যই বেচারাম মান্নাও আজকের দিনে উপস্থিত ছিলেন। অতএব জেলার এক ঝাঁক নেতৃত্ব আজকের দিনে এসেছিলেন আরামবাগে এবং পৌর প্রশাসক স্বপন নন্দী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, যুব সভাপতি পলাশ রায়দেরকে সাথে নিয়ে মিটিং সেরেছেন এবং অসীমা পাত্র এসেছিলেন, সে ছবি আপনারা দেখছেন। এবং স্নাশিস চক্রবর্তী তাঁর একমাত্র পুত্র অঞ্জিষ্ণু চক্রবর্তীকেও নিয়ে এসেছিলেন যাতে করে মানুষের পাশে দাঁড়ানো যায়। এই হচ্ছে আরামবাগের ছবি, যে খবর আপনাদেরকে দিলাম। এছাড়াও আমরা চলে যাব, আপনাদেরকে বলবো যে পুরশুলার কথা। পুরশুলায় আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি, যেটা হচ্ছে দামোদর যে নদী রয়েছে পুরশুলা এবং চাপাডাঙ্গার মাঝখানে, সেই দামোদর নদীর দুদিক দুই ধার প্লাবিত হয়েছে, উপচে পড়েছে জল। ভাঙন হয়তো দেখা যায়নি কিন্তু একতলা বাড়ি কিন্তু ডুবে গেছে পুরশুলা, বাকি অঞ্চলে সে খুব বেশি ক্ষতি হয়নি। এটা সন্ধ্যের ছবি, সন্ধ্যের দিকে ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে ভাঙন নিচ্ছে এবং সে এই জায়গাটা ভাঙন রোধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে নেতৃত্বরা। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি একটি ছবি, সরাসরি বলছি না, এটা এই ছবিটা আমাদের বাংলা আনন্দ দপ্তরে এসেছে। এটি হলো খানাকুলের মারোখানার ছবি, যেখানে এক বুক জল কিন্তু হয়ে গেছে। এটা দিনের দিকে ছবি, একটু কম জল ছিল এবং শেষ পাওয়া খবর পর্যন্ত এখানে এক বুক জল হয়েছে। এবং যে পানশিউলি রয়েছে পাশে, যে জায়গাটি মুন্ডেশ্বরী রূপনারায়ণের সঙ্গে এসে মিশছে, সেই একদিকে হাওড়া, একদিকে মেদিনীপুর এবং একদিকে হুগলি, তিন জেলার বর্ডার মিলনস্থল, সেখানেও কিন্তু প্রচুর জল জমেছে অর্থাৎ প্রায় একতলা বাড়ি তো ডুবেইছে এবং সেই পানশিউলি বাজার কিন্তু জলের তলায়। এভাবেই কিন্তু খানাকুলের 2 নম্বর ব্লক কিন্তু পুরোপুরি প্লাবিত হয়েছে। 1 নম্বর ব্লক খানাকুলের ঘোষপুর, কিশোরপুর 1, কিশোরপুর 2, ঠাকুরানী চক থেকে শুরু করে একেবারে 2 নম্বর ধাননগরী প্রত্যেকটা জায়গা কিন্তু ডুবে গেছে। এবং গত কয়েকদিন আগে অর্থাৎ কয়েক মাস আগে যে বন্যা হয়েছিল সেই বন্যাকেও নাকি ছাপিয়ে যাচ্ছে। এবং এইভাবে বারে বারে বন্যা কিন্তু খানাকুলের মানুষ, গোঘাটের মানুষ, আরামবাগের মানুষ দেখেনি। একটা সময় ছিল খানাকুলের মানুষ জানতো যে বছরে একবার বন্যা হবে, কিন্তু এইভাবে বছরে দুবার তিনবার ধরে বন্যা আসা সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়িয়েছে খানাকুলের জন্য। এটা আপনাদেরকে আবারও বলি, এই ছবিটা হচ্ছে খানাকুলের মারোখানার ছবি অর্থাৎ 2 নম্বর ব্লকের মারোখানার ছবি, যেখানে মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙেছে। এবং আমরা সকালের দিকে আমরা আপনাদেরকে খবরে দেখিয়েছি কীভাবে হরিশ্চকের একটি কাঠের ব্রিজ ভেঙে পড়েছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং সেই ভাঙন থেকে কিন্তু এইভাবে প্লাবিত হচ্ছে মারোখানার বিস্তীর্ণ অঞ্চল। এবং এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি এটা হচ্ছে গোঘাটের ছবি, যে গোঘাটের বালি অঞ্চল প্লাবিত হয়েছে, দিগড়া বাড়ি অঞ্চল, দ্বারকেশ্বর নদী ভেঙে। এবং সেইখানে একটি 17 বছরের যুবক প্লাবিত ভেসে গিয়েছিল, তার মৃতদেহটি উদ্ধার করে আনা হচ্ছে। এবং উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন মানস মজুমদার, প্রাক্তন বিধায়ক, তিনি কয়েকজন যুবককে সাথে নিয়ে, উদ্ধার কার্যের কর্তা ব্যক্তিদেরকে সাথে নিয়ে এই লাশটাকে কিন্তু উদ্ধার করছে, 17 বছরের যুবক। এবং এটাকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এ প্রসঙ্গে বলে রাখি, এবং গতকাল একজন বৃদ্ধা কিন্তু বাড়ির দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছিলেন। অতএব দুজন মারা গেছেন, একজন বৃদ্ধা এবং একজন 17 বছরের যুবক। এবং আপনারা এ ব্যাপারে শুনুন কি বলছেন বিধায়ক, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তো একটা ভয়াবহ দ্বারকেশ্বর নদের জলে বন্যা, এবং সেই বন্যায় বালি অঞ্চলে দিগড়া গ্রামের যে ইরিগেশনের যে বাঁধ, সেই বাঁধ
ভেঙে যায়। স্বাভাবিকভাবে হুহু করে গ্রামে জল ঢুকে মাটির বাড়ি থেকে শুরু করে সব কিছু নষ্ট করে দেয়। রাতের বেলায় 9:30-10 নাগাদ একজন মারা গেছে, বয়স্ক মহিলা কমলা দাস। তার বডি আমরা একটু আগে রিকভার করে হসপিটালে পাঠিয়েছি। আজ সকালবেলা বন্যা দেখতে এসে এই লক্ষ্মীপুর গ্রামেরই শিবু দাস সেই জলে ভেসে যায়। তখন জলের কারেন্ট এত বেশি ছিল, সেই সময় উদ্ধার করা সম্ভব হয়নি। এখন অনেক খোঁজাখুঁজি এনডিআরএফ টিম বা অন্যান্য টিম খোঁজাখুঁজির পরে না পায় এখন এই গ্রামেরই একজন ধান জমিতে নেমে দেখে সেখানে শিবু দাসের বডি পড়ে রয়েছে। এটা বালি অঞ্চলের মানুষের জন্য, গোয়ারের মানুষের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং এই অঞ্চলের মানুষের বক্তব্য যে জন্মের পরে তারা কখনো এই ধরনের বন্যা, এই ধরনের জল দেখে, এবং সেই জলের কারণে মাটির বাড়ি এলাকায় নেই বললেই চলে, শুধু পাকা বাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা প্রশাসনের সাথে আলোচনা চলছে কীভাবে এই ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া যাবে, কিন্তু যার পরিবারের একজন সন্তান বা কারো মা চলে গেছে, এই ক্ষতিপূরণ তো সরকারের পক্ষে না কারো পক্ষেই পোষানো সম্ভব নয়। তো সেই জায়গায় বডি রিকভার হয়েছে, আমরা এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাচ্ছি পরিবারের হাতে, এরপরে পোস্টমর্টাম করে তুলে দেওয়া হবে।